অবেলায় আড্ডা আপনাদের সকলকে স্বাগত। আসলে বাঙালিদের কাছে আড্ডা দেওয়ার থেকে ভালো কিছু হতে পারে না, মানে যখনই হোক যে সময়ই হোক না কেন যদি মনের মতো একজন মানুষ পাওয়া যায় তাহলে তার সঙ্গে আড্ডা দেওয়াটা একটা জমজমাট বেশ একটা সময় কাটানোর ব্যাপারই হতে পারে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে সেই মনের মতো মানুষ তো প্রয়োজন আড্ডা দেওয়ার জন্য। তেমনই একজন মানুষকে আমরা পেয়ে গেছি, একজন শিল্পীকে পেয়ে গেছি, এবং আড্ডা দেওয়ার জন্য একজন শিল্পীর থেকে ভালো মানুষ কেউ হতে পারে না, কারণ শুধুমাত্র তো আড্ডার কথা নয়, তার কাছ থেকে বেশ কিছু গানের আবদারও আমরা রাখতে পারি এবং গানও শুনতে পারি। সঙ্গে রয়েছেন আজকের অবেলায় আড্ডা আমাদের আজকের শিল্পী বন্ধু সর্বানী দেব। নমস্কার। আচ্ছা, আজকে এই যে আড্ডাটা, এই আড্ডাটা একদম শুরুতেই তোমাকে প্রথমত এখানে স্বাগত, আর দ্বিতীয়ত যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের এটা নাম হচ্ছে অবেলায় আড্ডা, কিন্তু বিশ্বাস করি কোথাও কোথায় আড্ডার সময় হয় না, তাই তো? সে তো ঠিকই। আচ্ছা, একদম শুরুতেই যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি মূলত রবীন্দ্র গান ভালোবাসো এবং রবীন্দ্র গানই চর্চা করো। চর্চা করি, কিন্তু এই রবীন্দ্র গানের প্রতি যে ভালোবাসাটা বা রবীন্দ্র গানের প্রতি আকর্ষণটা তৈরি হলো কিভাবে? আকর্ষণটা তৈরি হয়েছে ছোট থেকেই, ছোটবেলায় বাড়ির পরিবেশটাই এমন ছিল, তো সেই থেকে মানে নিজে বুঝতে পারিনি কিভাবে আকর্ষণ হয়েছে এটা নিজে বুঝতে পারিনি। আমার বাড়ি খর্দা। খর্দা, ছোটবেলায় একদম খর্দাতেই সেভাবে বাড়ির পরিবেশে ওইভাবে থাকা, এবং তার মধ্যে প্রত্যেকের মধ্যে সেই একটা রবীন্দ্রনাথের প্রতি সেই ভালোবাসাটা ছিল, তাই তো? আর সেটা শুনে শুনেই প্রথমে বোধহয়। হ্যাঁ, একদমই। আচ্ছা, আমরা তো কথা বলবোই, কিন্তু তার আগে একটা গান শুনি। সে আমার গোপন কথা শুনে যা ও সখী, সে আমার গোপন কথা শুনে যা ও সখী, ভেবে না পাই বলবো কি, সে আমার গোপন কথা শুনে হাসির পরে তাই তো চোখের জল গলেছে, আমার মন বলেছে সে যেন আসবে, আমার মন বলেছে হাসির পরে তাই তো চোখের জল গলেছে, আমার মন বলেছে শুনে যা
ছোটবেলায় বলে বাড়ির আবহে গানের পরিবেশ ছিল এবং সেই থেকে গানকে ভালো লাগা, তারপর তো নিশ্চয় শিখতে ইচ্ছা হলো বা বাড়ির লোকেদের মনে হলো শেখানো উচিত। হ্যাঁ, শেখা কার কাছে? শেখা আমার সুবিনয় রায় মহাশয়ের ছাত্র শ্রী রেবতীনাথ দত্ত, ওনার কাছে শিখেছি। এখনো শিক্ষা চলছে, এখনো শিক্ষা চলছে, আচ্ছা। এবার একদম আরেকটা অনুভবের গান শুনি। নিশ্চয়ই, দেখি চেষ্টা করি। গান আমরা শুনবো, কিন্তু তার মাঝে একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন। তার হাতে ছিল হাসির ফুলের হার, কত রঙে রং করা, রঙে রঙে রং করা তার হাতে ছিল। ফিরলাম অবেলায় আড্ডা, আড্ডা দিচ্ছি এবং তার সঙ্গে খুব সুন্দর সুন্দর গান শুনছি। আসলে মানে এই আড্ডা আর গান দুটো যখন একসঙ্গে মিলেমিশে যায়, তখন তার থেকে বোধহয় ভালো কিছু হয় না।
শিল্পীর সঙ্গে তো পরিচয় হয়েছে এবং সেই সঙ্গে গানে গানে তার সঙ্গে তো সবচেয়ে ভালো মতো পরিচয়টা হয়েছে, কিন্তু শুধু শিল্পীর সঙ্গে না, যারা শিল্পীদের সঙ্গে সহযোগ করেন তাদের ছোঁয়ায় বোধ হয় সবচেয়ে সুন্দর হয়ে ওঠে, পরিপূর্ণতা পায় সবকিছু। তাদের সঙ্গে এবার পরিচয়ে পালা। সঙ্গে রয়েছেন কিবোর্ডে কল্যাণ দাস, অক্টোপ্যাডে দেবাশিস দাস এবং তবলায় সুপ্রিয় দাস। সবার সঙ্গে তো পরিচয় হয়ে গেল, আর শিল্পীদের পরিচয় তো তার গানই, খুব স্বাভাবিকভাবে গান শুনেই, মানে আমরা যত কিছু মুখে বলি যত কিছু পরিচয় দিই না কেন, আসল পরিচয়টুকু কিন্তু সেইখানেই, তাই না? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, ছোটবেলা থেকে কাদের গান শুনতে ভালো লাগতো? ছোটবেলা থেকে ভালো লাগতো, মানে আমার রবীন্দ্রনাথের গান বলতে কণিকা বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়, সুচিত্রা মিত্র, মানে এনাদের গানই বেশি শুনে বড় হয়েছি আর কি। তুমি যাদের কথা বললে তারা তো সত্যি সত্যি, মানে সে সময় আমাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় শিল্পী, বা আজকে তারা চিরকালীন চিরকালীন শিল্পী, সব সময়ের জন্য আমাদের প্রিয় শিল্পী। তো তাদের গান শুনতে শুনতে আস্তে আস্তে এগিয়ে যাওয়া, তাই তো? সেই সঙ্গে গুরুর কাছে শিক্ষা। আচ্ছা, গানের বাইরে জীবনটা কেমন ছিল? গান নিয়ে তো কথা হচ্ছে, তাছাড়াও তো একটা প্রত্যেকের একটা নিজস্ব পড়াশোনা, এগিয়ে চলা, স্কুল কলেজ সব কিছু থাকে, সেগুলো কেমন? সব কিছুই ছিল মানে, কিন্তু সবসময় জীবনে গুরুত্বটা বেশি পেত গান। গান, আচ্ছা আচ্ছা, জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব যেটা পেত সেটা একটু আমরা গুরুত্ব দিয়ে আরও বেশি করে শুনতে চাই, কারণ সবচেয়ে ভালো লাগার যেটা সেটা সবাইকে ভালো লাগায়। হ্যাঁ শোনো, একি সুধার সোয়ানে আজি মম মনে প্রাণে, একি সুধার সোয়ানে আজি মম মনে প্রাণে, একি তা যে প্রাণীর মধ্যে কি সুধা আনে সেটা যদি অনুভব না করা যায় বোধহয় সত্যি বোঝা যায় না, যারা শোনেনি বা পড়েনি তারা বুঝতে পারবে না। আসলে প্রথমে তো আমাদের পড়তে হয়।
এই প্রসঙ্গে একটা কথা ভীষণভাবে মনে হচ্ছে যে গানের তো অনেক রকম ধারা আছে, তার মধ্যে থেকে একটা ধারা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। অনেক মানুষ আছেন যারা রবীন্দ্রসঙ্গীত গান বা রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করেন। আবার রবীন্দ্রনাথের গানের মধ্যেও অনেক ধরনের পর্যায় আছে, প্রেম, পূজা, স্বদেশ, নানান রকমের পর্যায়। এই যে বিভিন্ন ধারা বা পর্যায়গুলো, এর মধ্যে তোমার কাছে কোনটা বেশি প্রিয়? আমার কাছে বেশি প্রিয় বলতে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান বেশি প্রিয়, তারপর প্রেম পর্যায়ও আছে, আর প্রকৃতির মধ্যে বর্ষা বেশি প্রিয়। আচ্ছা, এবার কি শোনাবে? তার হাতে ছিল হাসির ফুলের হার, কত রঙে রং করা, রঙে রঙে রং করা। তার হাতে ছিল হাসির ফুলের হার, কত রঙে রং করা, রঙে রঙে রং করা। তার হাতে ছিল মোর সাথে ছিল দুঃখের ফলের ভার, অশ্রুর রসে ভরা, রসে রসে ভরা। তার হাতে ছিল হাসির ফুলের হার, কত রঙে রং করা, রঙে রঙে রং করা। তার হাতে ছিল সহসা মনোহরা। তার হাতে ছিল হাসির ফুলের হার, কত রঙে রং করা, রঙে রঙে রং করা। তার হাতে ছিল সে লইল মোর ভরা বাদলের ডালা, চাহিল সকৌতুকে সকৌতুকে। আমি লই তার নব ফাগুনের মালা, তুলিয়া ধরি নু বুকে। মোর হলো জয় যেতে যেতে কয় হেসে, দূরে চলে গেল তরা। মোর হলো জয় যেতে যেতে কয় হেসে, দূরে সব ঝরা। তার হাতে ছিল হাসির ফুলের হার, কত রঙে রং করা, রঙে রঙে রং করা। তার হাতে ছিল মোর সাথে ছিল দুঃখের ফলের ভার, অশ্রুর রসে ভরা, রসে রসে ভরা। তার হাতে ছিল হাসির ফুলের হার, কত রঙে রং করা, রঙে রঙে রং করা। তার হাতে ছিল। বাহ, সাথে আছি আমরা, সাথেই থাকবো, কিন্তু মাঝখানে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আচ্ছা, রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রগান তুমি নিজে চর্চা করো, ভালোবাসো, গাইছো, অন্য কোন ধরনের গান শুনতে ভালো লাগে? ধ্রুপদী তো ভালোই লাগে, ক্লাসিক্যাল।
ফিরে এলাম বিরতির পর অবেলায় আড্ডায়। যারা অবেলায় আড্ডা দেখছেন তারা তো টিভির সামনে রয়েছেনই, কিন্তু এমন অনেক সময় হয় আমরা প্রত্যেক দিন আমাদের প্রিয় অনুষ্ঠানটা টিভির সামনে বসে দেখার সুযোগটা পাই না, হয়তো কোথাও বেরোতে হচ্ছে বা কোথাও যেতে হচ্ছে, এমন কত কিছু চলে আসে, কিন্তু তাই বলে আপনারা কি অনুষ্ঠানটা দেখতে পাবেন না? সেটা তো সম্ভব নয়। সেজন্য সেই সুযোগটা আপনাদের কাছে রাখার জন্যই আমাদের, আপনারা ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন এবং সেখানে রয়েছে অবেলায় আড্ডার প্রতিটি এপিসোড। আপনারা সার্চ করতে পারেন OBELAY ADDA অবেলায় আড্ডা সার্চ করবেন এবং প্রত্যেকটি এপিসোড সেখানে দেখতে পাবেন। আর তার সঙ্গে যারা অবেলায় আড্ডায় অংশ নিতে চান, হয়তো আপনারা ভালো গান করেন বা অন্য কোনো পারফর্মিং আর্টের সাথে সেভাবে যুক্ত এবং আপনারা এই আড্ডাটায় আসতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা আমাদের ফোন করতে পারেন ফোন নাম্বার 8335070727। একের পরে গান শুনছি আমরা এবং সেই সঙ্গে আড্ডা দিচ্ছি। ভালো লাগছে, মানে কি বলতো, আড্ডার অনুষঙ্গ হিসেবে যদি এভাবে গান পাওয়া যায় তাহলে কিন্তু আড্ডাটা আর একটু বেশি মন ভরিয়ে দেয়। আচ্ছা, অনেক কথা তো আমরা বলছি, কিন্তু বলতে বলতে যে কথাটা একটা, মানে কিছু কথা বলার দরকার পড়ে না, কিছু কথা ওই গানে গানেই হয়ে যায়। কারণ ওই তুমি যার গান করছো রবীন্দ্রনাথ, তিনি তো গানে গানেই সব কথা লিখে রেখে গেছেন, তার লেখার মধ্যেই সব কিছু রয়েছে। এবার লেখার মধ্যে কি পাবো, মানে এবার ঠিক কোন অনুভবটা পাবো? এই উদাসী হওয়ার পথে করি। আচ্ছা বেশ। এই উদাসী পথে পথে মুকুলগুলি ঝরে, এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লহ কানা কানি কথা,
উদাসী হাওয়ার মধ্যে ওই উদাসীনের মধ্যে একটা অদ্ভুত কিরকম টান রয়েছে, তাই না? আচ্ছা, রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রগান তুমি নিজে চর্চা করো, ভালোবাসো, গাইছো, কিন্তু তাছাড়াও তো আরও অনেক রকমের গান আছে, যারা গান ভালোবাসেন সব গানই শোনেন। অন্য কোন ধরনের গান শুনতে ভালো লাগে আর কী কী ধরনের গান শুনতে ভালো লাগে? শুনতে ভালো লাগে তো ধ্রুপদী তো ভালোই লাগে, ক্লাসিক্যাল তো ভালোই লাগে। কখনো নিজে কি ক্লাসিক্যাল চর্চা করেছো? বা ক্লাসিক্যাল চর্চা বলতে সেরকমভাবে মানে পুরো একদম ক্লাসিক্যাল শিখেছি তো অবশ্যই, একটু তো শিখতেই হয় না নিজের গলাকে, প্রতিদিনের চর্চার জন্য তো কিছুটা শিখতেই হয়, কিন্তু সেইভাবে ক্লাসিক্যাল শেখা ওরকমভাবে শিখিনি। গানে আর আড্ডায় থাকবো আরও অনেকটা সময়, কিন্তু এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। কোন সে ঝড়েরও ভুল ঝরিয়ে দিল ফুল, প্রথম যে মনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল। ফিরে এলাম বিরতির পর, আছি আড্ডায় এবং কথায়, আর সেই সঙ্গে প্রচুর প্রচুর গানে, মানে একের পর এক গান শুনছে, আর ভালো লাগাটা ক্রমশ সকলের মধ্যে ছেয়ে যাচ্ছে। এবার কি গান শোনাবে? বনে যদি ফুটল কুসুম। বেশ। বনে যদি ফুটল কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, বনে যদি ফুটল কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, কোন সুদূরে আকাশতে করা হৃদয়
বেশ লাগলো। আচ্ছা, রবীন্দ্রনাথের গান নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করা হয়েছে কপিরাইট উঠে যাওয়ার পরে। নানান রকমের যে এক্সপেরিমেন্ট সেটা বিভিন্নভাবে আমাদের কাছে এসেছে, আমাদের কাছে পৌঁছেছে, এটা কেমন লাগে, কী মনে হয় এ ব্যাপারে? না, এক্সপেরিমেন্ট যদি কেউ করতে চান করতে পারেন, কিন্তু সেটা যেন মনে হয় যে মূল এটাকে যেন নষ্ট না করে, মূল যে ভাব, মূল ভাবটা যেন নষ্ট না হয়, তাহলে এক্সপেরিমেন্টও ভালো লাগে। বেশ, এবার কি গান শোনাবে? এবার শোনাবো কোন সে ঝড়ের ভুল। বাহ, এরকমই গানে আড্ডায় আরো কিছুক্ষণ থাকবো আপনাদের সঙ্গে, কিন্তু তার মাঝে একটা বিরতি, সঙ্গে থাকুন। অনেকটা সময় আমরা একসঙ্গে কাটালাম, আমরা আগামী দিনও এরকম আরও অনেকটা সময় একসঙ্গে কাটাবো সেই প্রত্যাশা তো রইলই, কিন্তু একদম শেষভাবে, শেষ ভাগে আজ একেবারে গানে গানে শেষটা হোক। হ্যাঁ, নিশ্চয়ই গান দিয়েই শেষটা কর। আচ্ছা, হৃদয়
সলো রে পড়ান মাঝে তো
আমার।